সাঁতরাগাছি সেতু মেরামতিতে ছাড়পত্র কাজ শুরু ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুর মেরামতি ছাড়পত্র দিল রাজ্য সরকার সম্প্রতি মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ওই সেতুর পরিস্থিতি নিয়ে বৈঠক করেন সূত্রের খবর পূর্ত দপ্তর পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সেই বৈঠকে স্থির হয়েছে আগামী ১৯ নভেম্বর থেকে সেতু মেরামতির কাজ শুরু হবে ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই ওই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে পূর্ত দপ্তর সূত্রে খবর অতীতে একাধিকবার সাঁতরাগাছি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল তাতে রিপোর্ট সন্তোষজনক ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে দ্রুত ওই সেতু মেরামতির কাজ শুরু করতেই হচ্ছে প্রশাসনকে স্থির হয়েছে ওই সেতুর এক্সপেনশেন জয়েন্ট বদলানো হবে বিশেষজ্ঞদের ব্যাখ্যায় সেটি সেতুর স্থায়িত্ব ধরে রাখতে অনেকাংশে সাহায্য করে কারণ গাড়ি চলাচলের ভার কম্পন তাপমাত্রার তারতম্য নিয়ন্ত্রণ করে সেতুর ভারসাম্য বজায় রাখে ওই এক্সপেনশন জয়েন্ট দু সালে কোনা এক্সপ্রেস দিকে ওই সেতুর অংশের একুশটি এক্সপেনশন জয়েন্ট বদলানোর কাজ হয়েছিল কিন্তু এবার সেতুটির একটি করে লেন বন্ধ রেখে কুড়িটি করে মোট চল্লিশটি এক্সপেনশন জয়েন্ট বদলানো হবে গোটা কাজে খরচ ধরা হয়েছে নব্বই লক্ষ টাকা উত্তর দপ্তরের এক কর্তার কথায় শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সরকার থেকে প্রসঙ্গত মাঝেরহাট সেতুর একাংশ ভেঙে পড়ার পরে রাজ্যের সবকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করাতে শুরু করে রাজ্য সরকার এই পর্বে বেশ কিছু সেতুর কাঠামো মেরামত করা হয়েছিল নবান্ন সূত্রে জানা গেছে সে সময় সাঁতরাগাছি সেতুর নিচে অংশে দুই তিন দফায় সংস্কারের কাজ হয়েছিল প্রশাসনিক সূত্রের বক্তব্য দ্বিতীয় হুগলি সেতু থেকে কোনা এক্সপ্রেস ওয়ে পর্যন্ত ঝুলন্ত সড়কপথের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পথে এ নিয়ে সমীক্ষার কাজও এগিয়ে গিয়েছে অনেকটা যাত্রী সড়ক কর্তৃপক্ষ সেই কাজটি করবে তবে ওই প্রকল্প এলাকার মধ্যে সাঁতরাগাছি স্টেশনের কাছেই রয়েছে এই সেতু তাই বড় প্রকল্পের কাজ শুরু করার আগে এই সেতুর সার্বিক সংস্কার বিশেষ জরুরি তাছাড়া সাঁতরাগাছি সেতু দিয়ে দৈনিক প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে পণ্যবাহী গাড়ি চলে দৈনিক বারো থেকে পনেরো হাজার প্রশাসনিক সূত্রের বক্তব্য সংস্কারের কাজ চলাকালীন বড় বা পণ্যবাহী গাড়ি ওই সেতু ব্যবহার করতে পারবে না তার বদলে বিকল্প পথে এবং সময়ে সেগুলি ঘুরিয়ে দেওয়া হবে সেতু দিয়ে অন্যান্য গাড়ি চলাচলেও বেশ কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হবে সেজন্য অবশ্য কিছুটা যানজটের আশঙ্কা থাকছে